নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বেকার যুবকদের মধ্যে টোটো গাড়ির চাহিদা নিয়ে বন্ধুরা বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গে বেকার সমস্যা প্রবলভাবে জর্জরিত যেখানে শিল্প নেই কর্মসংস্থান নেই এবং সেই তুলনায় বেকারের হার বাড়ছে গুণত্বরীয় গতিতে এরকম একটি দৃষ্টিকোণ দিয়ে দেখলে একজন বেকারের নিজের কর্মসংস্থান বা আয়ের উৎস খুঁজে নেওয়া খুবই কঠিন কাজ তার মধ্যে আশা হলো একটা বড় অংশ চাকরির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিভিন্ন দিকে রোজগারের ভাবনা বাড়াচ্ছে দেখা যাবে তারা বর্তমানে টোটো গাড়িকে অনেক সামনের সারিতে রেখেছে টোটো দেখতে যেমন সুন্দর স্টাইলিশ এবং চালাতেও খুব একটা প্রশিক্ষণ লাগে না নাম মাত্র ইনভেস্ট করে টোটো খুব সহজেই পাওয়া যায় তার উপর বর্তমানে প্যাসেঞ্জারদের একটা বড় অংশ টোটো করে যাতায়াত খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে শীত বৃষ্টি বা রোদে টোটো খুবই উপযোগী মাথায় ছাউনি ও চারিদিকে পর্দা দিয়ে ঘেরার বন্দোবস্ত থাকায় কোনো ঋতুতে কোনো সমস্যা হয় না তাই বেকার যুব সমাজ সানন্দের টোটো চালানোকে পেশা হিসেবে গ্রহণ করছে অনেকে আবার টোটো চালানোকে পার্টাইম রোজগার হিসেবে নিচ্ছেন কেবল শিক্ষিত যুব সমাজ নয় এই মুহূর্তে যে সমস্ত মানুষ, বয়সজনিত ও শারীরিকভাবে অসুস্থতার কারণে ও অন্যান্য জীবিকা গ্রহণ করতে পারেন না তারাও টোটোকে নিজের পেশা হিসেবে নিচ্ছেন তাই বর্তমান সময়ে রাস্তায় বেরোলে আপনারা দেখতে পাবেন রঙ বেগরঙের বিভিন্ন স্টাইলের টোটো সারা রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এই টোটো গাড়ি খুবই নিরাপদ এর গতি খুব বেশি না হওয়ায় দুর্ঘটনা সম্ভব নেই বলে মনে করা হয় যুব সমাজ আয়ের উৎস হিসেবে টোটোকে যেমন পদর করছে তেমন যে হারে পরিবেশ দূষণ বাড়ছে সেদিকে চিন্তা করে পরিবেশপ্রেমীরা এই ব্যাটারি চালিত গাড়ির প্রয়োজনীয়তা সর্বাগ্রে মনে করছেন তাই দূষণমুক্ত পরিবেশ গড়তে টোটোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন এবং টোটোতে নিরাপদে ভ্রমণ করুন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ